দুটি হত্যা মামলায় 11 পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে 28 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের। ঝিনাইদহের ছাত্রদল কর্মী মিরাজুল ইসলাম ও শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজের হত্যার ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন চাকরিচ্যুত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সহ 11 পুলিশ কর্মকর্তা এবং সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ 28 জনকে আসামি করা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন নিহতের স্বজনরা। আদালত মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য থানাকে নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের বাসিন্দা মিরাজুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 2014 সালের 28 মার্চ বিকেলের দিকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা তার পরিবারের কাছে 1,00,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারার কারণে নিখোঁজ হন মিরাজুল। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার খাড়াগুদা গ্রামে মাঠে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের স্বজনরা। এ সময় মিরাজুলের মরদেহ গুলির চিহ্ন দেখতে পান তারা। স্বজনদের অভিযোগ, পুলিশ কর্মকর্তারা টাকা না পেয়ে মিরাজুলকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন, চাকরিচ্যুত এসআই শাহরিয়ার হাসান, বর্তমানে ইন্সপেক্টর ঢাকা ক্যান্টনমেন্ট থানা, সাবেক উপপরিদর্শক আমিনুল এহসান সহ একাধিক পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা মোসাম্মদ বুলবুলি। অপর মামলার বিবরণে জানা যায়, 2016 সালে ইবনুল ইসলাম পারভেজ শহর ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত আসামিরা একই বছরের জুন মাসে পারভেজকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে চোখ বেঁধে অপহরণ করে। পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে নানাভাবে নির্যাতন ও ক্রসফায়ারে দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আমরা জিডি করতে গেলেও থানা তা নিতে অস্বীকৃতি জানায়। 17 দিন পর ঝিনাইদহে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে পারভেজের মরদেহ শনাক্ত করি। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও এতে জড়িত ছিলেন। এ ঘটনার সাথে ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন চাকরিচ্যুত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সাবেক সহকারী পুলিশ সুপার গোপীনাথ কান্দিলাল, সাবেক ওসি হাসান হাফিজুর রহমান, এসআই কামরুল ইসলাম, আমিনুর রহমান, বোরহানুল ইসলাম, উজ্জ্বল মৈত্র, মঞ্জুরুল ইসলাম, শাহরিয়ার হাসান, ডিএসবির সাবেক কনস্টেবল মুরাদ হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ 24 জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন।